दूंगा तुझको समर्पण, मैं तेरा आंसू हूँ तू मेरा दर्पण, तेरे ही होने से मेरी ये सारी जिंदगी सजी है, लगी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा। वेलकम टू माय यूट्यूब चैनल ट्रेवल विद सुरजीत सर, प्लीज सब्सक्राइब माय चैनल एंड शेयर योर। हर हर महादेव। आज 27 अक्टूबर 2021 আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সময় 9:30। এখন যে চড়াইটা উপরে উঠছি, একমাত্র এদের কাছ থেকে শুনলাম এটাই চড়াই। এরপরে পুরো রাস্তা ফ্ল্যাট, দেখা যাক। দেখুন সামনে খাড়া উঠে গেছে রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন দূরে। মানুষ কিভাবে উপরের দিকে উঠে যাচ্ছে পাহাড়ের গা বেয়ে, দেখা যাচ্ছে। এখান থেকে ঘোড়া পিট্টু আপনারা চাইলে বুক করে উপরে উঠতে পারেন। পুরো রাস্তাটা আমাদের ডান দিকে থাকবে মন্দাকিনী নদী, নিচে উপরের দিকে উঠে যাচ্ছে সমস্ত। প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় সাবধানী সংকেত দেওয়া আছে। দেখুন কিভাবে ঢালান রাস্তা ধরে শ্রদ্ধালু দলে দলে এগিয়ে আসছে কেদারনাথের পথে। আমিও চলেছি, আমি হাঁপাচ্ছি এই কারণেই, খাড়াই উঁচু দিয়ে উঠতে হচ্ছে। উঠতে উঠতে একটা অপূর্ব দৃশ্য উঁকি মারছে, দুই পাহাড়ের মাঝখান দিয়ে সাদা বরফ চূড়া, সূর্যের আলো পড়ে দেখুন রূপোর মতো সাদা দেখাচ্ছে। কত লোক এই ন্যারো রাস্তা ধরে এগিয়ে চলেছে। আমার ঠিক ডান পাশ ধরে বরাবরের মতো মন্দাকিনী নদী, এখানে জঙ্গলে দেখা যাচ্ছে না যদিও বয়ে চলেছে, এবং দূরে দেখতে পাচ্ছেন শ্বেতশুভ্র পর্বত নিচে বয়ে চলেছে, নেমে নিচের দিকে চলে গেছে, একদম মন্দাকিনী নদীর সঙ্গে গিয়ে মিশেছে। এরকম পথে আমরা প্রচুর ঝর্ণা দেখতে পাবো যা আমাদেরকে মুগ্ধ করবে। আমরা ছোটোবেলায় পড়েছিলাম সত্যেন্দ্রনাথ দত্তের ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা তরলিত চন্দ্রিকা সুন্দরী ঝর্ণা, সেই ঝর্ণার কথা আজকে মনে পড়ে গেল। দেখুন অপরূপ দৃশ্য, আপনাদের সামনে আমি যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি, নিজে উপলব্ধি করছি এই স্বর্গের মতো সৌন্দর্য প্রকৃতিকে, সুন্দর প্রকৃতিকে, এবং আপনাদের সামনেও আমি যতটা পারছি আমার সাধ্যমতো তুলে ধরার চেষ্টা করছি আমার চ্যানেলের মাধ্যম দিয়ে। আপনারা যদি একটু এটা উপভোগ করতে পারেন সেই প্রচেষ্টা। একদম সামনের থেকে আপনাদেরকে সেই ঝর্ণাটাই আবার দেখাচ্ছি। আমি ঝর্ণা পেরিয়ে চলে যাচ্ছি, আমার জুতোও ভিজে গেল। দেখেছেন আমাদের রাস্তার মধ্যে দিয়ে জল প্রবাহিত হচ্ছে, ঝর্ণার জল। নমস্কার, আমরা রাস্তায় একটু জিরিয়ে নিচ্ছি, পুরো রাস্তাটা চড়াই, যাত্রা পথে একটুখানি জিরিয়ে নেওয়া, একটুখানি গরম কিছু খেয়ে নেওয়া। আমাদের বেশ কয়েক ঘন্টা হয়ে গেল হাঁটা, আরও অনেক পথ হাঁটতে হবে, একটু জিরিয়ে নেওয়া। এই মুহূর্তে আমি কেদারনাথে ট্রেকিংয়ের পথে চিরবাসাতে এসে পৌঁছেছি। চিরবাসা
ভৈরব বাবার মন্দির, কেদারনাথের রোড দেখতে পাচ্ছেন, চিরবাসা আমার ঠিক পেছন দিকেই আছে ভৈরব বাবার মন্দির। আরেকবার একটু ভালো করে ছবি তুলে দেখাবো আমি আপনাদেরকে। কেদারনাথের পথে চিরবাসা পর্যন্ত চলে এসেছি এবং ভৈরব বাবার মন্দির। আমি আপনাদেরকে একটা কথা গ্যারান্টি সহকারে বলতে পারি যে বাংলাতে যে সমস্ত নিউজ চ্যানেলগুলো বলছে যে কেদারনাথে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কেদারনাথে ধস নেমে গেছে, যাতায়াত করা যাচ্ছে না, সব আটকে গেছে এবং প্রচণ্ড বরফ পড়ছে, এই কথাগুলো সম্পূর্ণরূপে মিথ্যা, সম্পূর্ণরূপে মিথ্যা। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি কেদারনাথের রোডে রয়েছি, কেদারনাথের রাস্তায় রয়েছি, মানে সম্পূর্ণ আবহাওয়া পরিষ্কার, সম্পূর্ণভাবে ক্লিয়ার স্কাই দেখতে পাচ্ছেন, আমার মাথার উপরে স্কাই রয়েছে, ব্লু স্কাই একদম। বেঙ্গলে যে সমস্ত নিউজ চ্যানেলগুলো যা যা বলছে কেদারনাথ সম্পর্কে, মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছে এবং সম্পূর্ণ ফেক নিউজ বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দেখিয়ে দিলাম, আমার পেছন দেখে চিরবাসা, ভৈরব বাবার মন্দির, কেদারনাথের পথ খুব সুন্দর এবং সমস্ত শ্রদ্ধালু সম্পূর্ণ সুরক্ষিতভাবে চলেছে তাদের নির্দিষ্ট জায়গায়। সম্পূর্ণ বেঙ্গলের যে সমস্ত নিউজগুলো আসছে ফেক নিউজ, আপনারা দেখতে পাচ্ছেন, একদম ক্লিয়ার স্কাই, বিউটিফুল ওয়েদার। জয় বাবা কেদারনাথ, জয় বাবা কেদারনাথ। কেদারনাথের প্রতিটা মোড়ে, প্রতিটা জায়গায়, রাস্তায় প্রকৃতি যেন তার সৌন্দর্যকে অপরূপভাবে নিজের মতো করে সাজিয়ে রেখেছে। দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা জলধারা রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে, বয়ে সমস্ত জলধারাই মন্দাকিনী নদীতে গিয়ে চলে গেছে অবশেষে। আমার পাশেই একদম গভীর কয়েক হাজার ফুট খাত, আপনারা দেখুন আকাশে প্রায় সূর্যও দেখা যাচ্ছে, মেঘে এবং সূর্যের আনাগোনা। ওয়েদার খুব ভালো, ভাইজি চড় রে, আঙ্কল ভি হ্যায় হামারে সাথ, পার্টনার। চলো আঙ্কল, জয় বলে, জয় বলে। আমরা কেদারনাথের ট্রেকিংয়ের পথে রয়েছি, কেদারনাথ এখনও 10.5 কিলোমিটার দূরে আছে, আর স্মল লিঞ্চলি 3.5 কিলোমিটার, আর বেস ক্যাম্প 9 কিলোমিটার দূরে, এছাড়া ভীমবলি 0.5 কিলোমিটার। দেখতে পাচ্ছেন পথে সকলেই চলেছে, কেদারনাথের পথে চলেছি আমরা। এই মুহূর্তে বরফ পড়তে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনাদের, আমি ক্যামেরার মাধ্যম দিয়ে দেখাচ্ছি, পুরো বরফ পড়া শুরু হয়ে গেছে রাস্তাতে। আমি একটি শেডের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, চারিদিকে বরফ পড়ছে কেদারনাথের পথে। দেখুন কিভাবে বরফ পড়ছে পাহাড়ের ওপর থেকে, প্রচন্ড বরফবারি হচ্ছে ওপরে। আমরা কিছুক্ষণের জন্য আমাদের যাত্রা স্থগিত করে দাঁড়িয়ে পড়েছি বরফ পড়ার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। অথচ নিচের দিকে স্কাই ক্লিয়ার স্কাই রয়েছে এবং সেদিকে কিন্তু বরফ নেই। আমরা যেখান থেকে উঠে এসেছি, যাত্রা শুরু করেছি, সেখানে কোনো বরফ নেই। এতে ওপরে যত উঠছি তত ধীরে ধীরে বরফ পড়া শুরু হয়ে গেছে। নমস্কার, এই মুহূর্তে 28 অক্টোবর 2021, আমি বৃহস্পতিবার সকালবেলা 8টার সময়
কেদারনাথ মন্দির ধামে এসে উপস্থিত হয়েছি। এখানকার টেম্পারেচার মাইনাসে রান করছে, চারিদিকে বরফ পড়ে রয়েছে দেখা যাচ্ছে, এবং আমি মন্দির চত্বরে দাঁড়িয়ে রয়েছি দর্শনের অপেক্ষায়। আমার ঠিক পেছন দিকে খেয়াল করুন, কেদারনাথ মন্দির ধামটা রয়েছে। আমি মন্দিরে দর্শনের উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়েছি এবং লাইন দিয়ে দর্শন করব। টেম্পারেচার -3 অথবা -4 রয়েছে এখানকার লোকেদের কথা অনুযায়ী, এবং আমি আপনাদের সামনে ভালোভাবে কমেন্ট বা কোনো ডিকটেট করতে পারছি না, কেননা শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা হচ্ছে, অক্সিজেনের অভাব আছে বাতাসে প্রচণ্ড, এবং কথাও বেশি বলাও যাচ্ছে না। চারিদিকে বরফ পড়ে রয়েছে, টেম্পারেচার প্রচণ্ড ঠান্ডা, মানে লো, মাইনাসে রান করছে। আমি মন্দির চত্বরের সিঁড়িতে এই দূরে দেখতে পাচ্ছেন সেখানে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, দেখুন কেদারনাথ মন্দির টেম্পল, মন্দিরের আপনাদেরকে দেখ যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। সকালবেলা এখন বাজে 8টা, এই 8টার সময় সকালের রোদ্দুর পড়ে পেছন দিকটা দেখুন, শ্বেত শুভ্র পাহাড়, পর্বতের উপরে বরফ পড়ে, তার উপরে সূর্যের আলো পড়ে যে অপরূপ দৃশ্য তৈরি করে দিয়েছে সেটা অবর্ণনীয়। নিজে চোখে নিজে সামনে থেকে না দেখলে এ সৌন্দর্য, এ মহিমা বোঝা মুশকিল। আপনাদের কাছে তবুও ক্যামেরার সামনে মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। কেদারনাথ মন্দির ধামে সিঁড়ি ভেঙে আমি উঠছি, আমার হয়তো বলতে একটু অসুবিধা হচ্ছে শ্বাসজনিত কারণে, এখানে অক্সিজেনের প্রচণ্ড অভাব, হাত জমে যাচ্ছে, মোবাইল পর্যন্ত চালাতে পারছি না। আমি আপনাদের একদম সামনে থেকে নিয়ে দেখাবার চেষ্টা করছি, দীর্ঘ লাইন রয়েছে, আমিও লাইন দিয়ে পুজো দেব এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যতটা কাছে থেকে সম্ভব মন্দির চত্বর। একটু কথা বললেই হাঁপিয়ে যাচ্ছি। দীর্ঘ লাইন, লাইন দিয়ে সকল দর্শনার্থী, দর্শন করছে মন্দির। এই হলো কেদারনাথ মন্দির, একদম আমার সর্দিও লেগে গেছে, শরীর আর চলছে না, কালকে রাত্রে স্নোফল হওয়ার জন্য আর পাহাড়ে চলতে পারিনি। দেখুন একদম সাইড ভিউ এবং ফ্রন্ট ভিউ দেখাবো। দেখতে পাচ্ছেন আপনারা ফ্রন্ট ভিউ কেদারনাথ মন্দির ধামের। মন্দিরের সাইড দিয়ে আমি একটু পেছনের দিকে যাওয়ার চেষ্টা করছি,
কেন চেষ্টা করছি সেটাও আমি আপনাদের জানাচ্ছি। পেছন দিকের মন্দিরের পেছন দিকে দেখুন, সে তো সুব্রজ্যে পাহাড়। এইখান থেকে 2013 সালে যে ধস নেমেছিল, যে বান নেমেছিল, প্রচণ্ড জলরাশি ও মেঘভাঙা বৃষ্টির ফলে যে জলরাশি নেমে এসেছিল, সেই জলরাশি পুরো এই এলাকাকে তছনছ করে দিয়েছিল। দেখতে পাচ্ছেন, আমি মন্দিরের সামনে থেকে দাঁড়িয়ে পাহাড়ের দৃশ্যগুলো দেখাচ্ছি। সেই জলরাশি ধারায় প্রায় মন্দির ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু এক অজানা ও প্রাকৃতিক রহস্যজনিত কারণে একটি শিলা ঠিক মন্দিরের পেছন দিকে এসে আটকে যায়, এবং আটকে যাওয়ার ফলে সেই জলধারাকে ঠিক মন্দিরের পেছনে আটকে দিয়ে দুটো দিকে ভাগ করে দেয়। এই সেই ভীমশিলা, এই শিলা এসে মন্দিরকে 2013 সালের যে ভয়ঙ্কর প্রলয় এসেছিল সেই প্রলয়ের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল, তাই এর নাম ভীমশিলা। ঠিক মন্দিরের পেছন দিকে এসে এই শিলাটা আটকে গেছিল, আটকে গিয়ে জল স্রোতকে দুটো দিকে ভাগ করে দিয়ে একদম মন্দিরকে বাঁচিয়ে দিয়েছিল। এটা কাকতালীয় বলবেন, যারা বিজ্ঞান বিশ্বাসী তারা কাকতালীয় বলবেন, যারা ধর্ম বিশ্বাসী তারা আমার দেবতার মহিমা বলবেন, যে যা বলুন আপনাদের ব্যাপার, আমি আপনাদের বিশ্বাস, আপনাদের কাছে কিছু সেই ব্যাপারে কমেন্ট করব না। কিন্তু এই পর্বতটাই সেই 2013 সালে মন্দিরকে বাঁচিয়ে দিয়েছে। এই যে মন্দির দেখতে পাচ্ছেন, আর এই যে পর্বত, ঠিক আছে, এই পর্বত আমাদের এই কেদারনাথ মন্দির ধামকে 2013 সালে এই পাহাড় আর কি ভীমশিলা বাঁচিয়ে দিয়েছিল। এবার আপনাদেরকে জানাই এই মন্দিরের সম্বন্ধে, আমি হয়তো বিশেষ কিছু বলার নেই, আপনাদের এই মন্দির সম্বন্ধে আরও বেশি জ্ঞান আছে। পাণ্ডবদের বংশধর জনমেজয় সে এই মন্দিরটি স্থাপন করেছিল। ভিতরে যে বিগ্রহটি আছে সেই বিগ্রহটি বাবা কেদারনাথ হিসেবে পূজিত হচ্ছে। আপনারা এখন দেখছেন কেদারনাথ মন্দির ধামের গর্ভগৃহের ভিতরের বিগ্রহ শিবলিঙ্গটি দর্শন করুন। గలజ్జల ప్రవాహ పావిత స్థలే కలేవలంబ్యలంబితాం భుజంగ తుంగ మాలికా తమడ్డ మడ్డ మడ్డ మన్ని నాద వడ్డ మర్వయం చకార చండ తాండవం తనోతు న శివ శివ జటాకటాహ సంభ్రమ భ్రమ నిలింప నిర్ఝరీ విలోల వీచి వల్లరీ విరాజమాన మూర్ధని ధగద్ధగద్ధగజ్వలల్లలాట పట్ట పావకే కిశోర చంద్రశేఖరే రతి ప్రతిక్షణం మమ ధరాధరేంద్ర నందిని విలాస బంధు బంధురస్సు
सुरत दिगंत संतति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदे क्वचित् दिगंबरे मनो विनोदमे तु वस्तुनि जटा भुजंग पिंगल स्फुरत प्रणामणि प्रभा कदंब कुंकुम द्रव प्रलिप्त दिग्वधूमुखे मदांद सिंधुर स्फुरत्व उत्तरीय मेदुरे मनो विनोद मद्भुतं बिभर्तु भूत भर्तरी ओम नमः शिवाय प्रभृत्य शेषलेख शेखर प्रसून धूलि धोरणी विधूसराग्रि पीठभु भुजंग राज मालया निबद्ध जाट जूटक श्रियै चिराय जायतां चकोर बंधु शेखर ललाट चत्वर ज्वल धनंजय स्फुलिंग भानि पीत पंच सायकं नमन्निलिंप नायकं सुधामयूख लेखया विराजमान शेखरं महाकपाली संपदे शिरोजटालमस्तु नः कराल भाल पट्टिकाथ गद्ध गद्ध गज्ज्वल धनंजयाहुतीकृत प्रचंड पंच सायके धराधरेन्द्र नंदिनी कुचाग्र चित्र पत्रक प्रकल्प नैक शिल्पिनी त्रिलोचने रतिर्मम नवीन मेघ मंडली निरुद्ध दुर्धर स्फुर कुहू निशीथि नीतम प्रबंध बद्ध कंधर निलिंप निर्झरी धर स्तनोतु कृत्ति सिंधुर कला निधान बंधुर श्रियं जगद्धुरंधर प्रफुल्ल नील पंकज प्रपंच कालिम प्रभावलंबी कंठ कंदली रुचि प्रबद्ध कंधरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदांधकच्छिदं तमंतकच्छिदं भजे अखर्व सर्व मंगला कला कदंब मंजरी रस प्रवाह माधुरी विजृंभणा मधुव्रतं स्मरांतकं पुरांतकं भवांतकं मखांतकं गजांतकांधकांतकं तमंतकांतकं भजे प्रविभ्रम भ्रमद्भुजंगमश्वसत् विनिर्गमत्क्रमस्फुरत् करालभाल हव्यवाद्धि मिद्धि मिद्धि मिध्वनन् मृदंग तुंग मंगल ध्वनिक्रम प्रवर्तित प्रचंड तांडव शिव स्पृशद् विचित्र कल्पयोर्भुजंग मौक्ति कर्त्रजो गरिष्ठ रत्न लोष्टयो हुरुद्विपक्ष पक्षयो कृषारविंद चक्षुषो प्रजामही महेन्द्रयो सम प्रवृत्ति कदा सदा शिवं भजाम्यहम् निलिंप निर्झरी निकुंज कोट रेवसं विमुक्त दुर्मति सदा शिरस्थमंजलिंबह विमुक्त लोल लोचनो ललाम भाल लग्न कल शिवेति मंत्र मुच्चरं कदा सुखी भवाम्यहम् इदं हि नित्यमेव मुक्तमुत्तमोत्तमं स्तवं
पठन स्मरण ब्रुवन नरो विशुद्धि नेति सततम् हरे गुरौ सुभक्तिमाशु याति नान्यथा गतिम् विमोहनम् हि देहि नाम सुशंकरस्य चिन् विमोहनम् हि देहि नाम सुशंकरस्य चिन् विमोहनम् हि देहि नाम सुशंकरस्य चिन् तदो রোদটা বেরোনোর পরে কালকের যে কষ্টটা ছিল সেটা অনেকটাই কেটে গেছে। কেটে গেছে, হ্যাঁ। এটা সার্থক যাত্রা বলে মনে হচ্ছে। সার্থক যাত্রা, এখন একটু বাকি আছে, দর্শনটা এখনো হয়নি। দর্শনটা তো হয়ে যাবেই, দর্শন হওয়ার পরে যাত্রা পর্যন্ত টেনে এনেছে, মানে সমস্ত কষ্টের অবসান দর্শনের পরে। আচ্ছা, দর্শন হলে সমস্ত কষ্ট মিটে যাবে, আর কোনো কষ্ট থাকবে না। ওকে, শুনলেন, প্রচণ্ড কষ্ট করে পায়ে হেঁটে উনি এই কেদারনাথ ধামে এসেছেন। গৌরীকুণ্ডতে লেখা আছে 16 কিলোমিটার, বাট অরিজিনালি ইট ইজ নিয়ার অ্যাবাউট 21 কিলোমিটার। এক্স্যাক্টলি 21 অর মোর, দ্য ট্রেকিং রুট ইজ 21 কিলোমিটার। প্র্যাকটিক্যালি দীর্ঘ লাইন, সেই লাইন পেরিয়ে আমাদের যাত্রা শেষে লাইন পেরিয়ে দর্শন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে দর্শন করার জন্য এই লাইনটুকু দিতেই হবে। আজ 28 অক্টোবর 2021, সময় 9:21। আমি কেদারনাথ মন্দিরের ধাম থেকে সরাসরি বলছি। গতকাল রাত্রে স্নোফল হয়েছিল এবং টেম্পারেচার মাইনাসে চলে গেছিলো। এছাড়া
আর কোনো প্রাকৃতিক দুর্যোগ বলতে কিছু নেই এখানে। আর এই যে এই ধরনের স্নোফল, এটা রেগুলার ম্যাটার। এখানে ব্রাইট সানশাইন, খুব সুন্দর আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন। আমি রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি কেদারনাথ মন্দির ধামের ঠিক সামনে মন্দির চত্বরে। এবং আপনাদের কাছে একটা অনুরোধ, বেঙ্গল মিডিয়া, বাংলার যে সমস্ত মিডিয়াগুলো কেদারনাথ সম্বন্ধে উল্টো পাল্টা এবং ফেক নিউজ ছড়াচ্ছে, কেদারনাথ মন্দির ধাম বন্ধ বা ইত্যাদি কিছু, সেগুলো পুরো সম্পূর্ণ মিথ্যা কথা। আবারও বলছি, আমি গ্যারান্টি সহকারে, বাংলার মিডিয়া সম্পূর্ণ মিথ্যা কথা, মিথ্যা নিউজ ছড়াচ্ছে কেদারনাথ মন্দির সম্বন্ধে। গত 17 অক্টোবর 18 অক্টোবর সাময়িক কিছু রোড কনস্ট্রাকশন কাজের জন্য ওরা বন্ধ রেখেছিল, সেইটাকে ওরা ভুলিয়ে ফাঁপিয়ে বড় করে দিয়েছে, দিয়ে বলেছে কেদারনাথ মন্দির ধাম চত্বর সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু আমি সারাটা রাস্তা আসলাম, খুব সুন্দর ব্যবস্থা, ওয়েদার ভালো এবং সম্পূর্ণ খোলা রয়েছে। আগামী ভাইফোঁটার দিন পর্যন্ত কেদারনাথ মন্দির ধাম খোলা রয়েছে এবং ওই দিন লাস্ট পুজো হয়ে মন্দির বন্ধ হয়ে যাবে আগামী 6 মাসের জন্য। এরপরে আবার মন্দির খুলবে অক্ষয় তৃতীয়ার দিন, এরপরে আবার পরের বছরে মন্দির খুলবে অক্ষয় তৃতীয়ার দিন। এবং মন্দিরের এখানকার আবহাওয়া ও অন্যান্য পরিবেশ সম্পূর্ণ সুন্দর ও সুস্থ ও সুসংগঠিত, এখানে সবাই আসতে পারে এই মুহূর্তে। আবারও বলছি, বাংলার নিউজ মিডিয়া চ্যানেল ইত্যাদি ফেক নিউজ ছড়াচ্ছে, আপনারা সেই সমস্ত ফেক নিউজে কখনোই বিশ্বাস করবেন না কেদারনাথ মন্দির ধাম সম্বন্ধে। আপনারা যদি আসতে চান সরাসরি আসতে পারেন, এই আমার প্রতিবেদন। নমস্কার। মন্দির দর্শন হয়ে গেছে, বিগ্রহ দর্শন করে পুজো দেওয়ার পর এবার আমাদের ফিরে যাওয়ার পালা। এখন আবার আমাদের 21 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এই যেগুলো দেখছেন আশপাশে যে সমস্ত ঘরগুলো, সেগুলো সবই হোটেল ঠিক বলবো না, টেন্ট বা লজ ইত্যাদি। এখানে থাকার ব্যবস্থা আছে, দূরে ওই যে দেখা যাচ্ছে যেটা ভারত সেবাশ্রম সংঘের লজ বলতে পারেন, এবং এগুলো আগে থেকে বুকিং করতে হয়। বুকিং করলে আপনারা পাবেন, এই যে সামনে যেটা ছাতি দেখতে পাচ্ছেন সেকেন্ডটাতেই ভারত সেবাশ্রম সংঘ, এবং এর জন্য বুকিং করতে হবে আপনাকে কলকাতা থেকে। এগুলো সবই থাকার ব্যবস্থা রয়েছে, রাত্রে নাইট স্টে করবার জন্য এখানে আসবেন। এগুলো সাধারণত সিজন টাইমে প্রচুর ভাড়া নেয়, কিন্তু অফ সিজন অর্থাৎ কি না সেপ্টেম্বর মাসের পর থেকে এগুলোর ভাড়া অনেকটা কমে যায়। এখানে রাত্রি যাপনের জন্য ঠিক পাশেই আপনারা নানান রকম আপনাদের বাজেট অনুযায়ী বিভিন্ন থাকবার জায়গা বা টেন্ট বা লজ ইত্যাদি পেয়ে যাবেন। মন্দিরের দুধার দিয়ে দেখতে পাচ্ছেন রয়েছে, এটা হচ্ছে মন্দির সংলগ্ন যে চাতাল বা উঠোন বলতে পারেন, সেখানে দাঁড়িয়ে লম্বা লাইন দিয়ে পুজো দিয়েছে। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। যে সমস্ত দর্শনার্থী হেলিকপ্টারে করে আসতে চায় তাদের উদ্দেশ্যে এবার আমি জানিয়ে দেব কিছু ইনফরমেশন। সূত্র মারফত জানতে পারলাম যে এবছর পর্যন্ত ফাটা থেকে কেদারনাথ পর্যন্ত হেলি সার্ভিস চালু রয়েছে, কিন্তু 2021 সালের পর 2022 সাল থেকে আপনারা 3 জায়গা থেকে হেলি সার্ভিস পাবেন। যখনই আপনারা হেলি সার্ভিস অর্থাৎ হেলিকপ্টার সার্ভিসের জন্য টিকিট কাটবেন, অবশ্যই অবশ্যই GMVN ওয়েবসাইটে যাবেন, heliservice.uk.gov.in এই পোর্টালে গিয়ে আপনারা একমাত্র টিকিট বুকিং করবেন, এছাড়া অন্য কোনো পোর্টালে টিকিট বুকিং করবেন না।
GMVN গভর্নমেন্ট ওয়েবসাইট, আবারও বলছি heliservice.uk.gov.in, এইখানে গিয়ে আপনারা বুকিং করবেন। আপনাদের জ্ঞাতার্থে আমি দিয়ে দিয়েছি, দেখতে পেরেছেন, আপনারা স্ক্রিনশট করে নেবেন ভাড়া এবং হেলি সার্ভিসের ওয়েবসাইটের, আমার স্ক্রিনে দেখতে পেয়েছেন নিশ্চয়ই। সূত্র মারফত খরবর, এতদিন ফাটা থেকে কেদারনাথ পর্যন্ত হেলি সার্ভিস ছিল, এখন আমরা তিনটে জায়গা থেকে পাব, নামগুলো বলছি। এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা কেদারনাথ মন্দিরের সামনে যে হেলিপ্যাড সেটার দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। এই কেদারনাথ মন্দিরের সামনের যে হেলিপ্যাড, এখান থেকে নেমে কেদারনাথ মন্দির আরও 1 কিলোমিটার হেঁটে আপনাদেরকে যেতে হবে। সে এখান থেকে আপনারা চাইলে ঘোড়া বা পিট্টু বা ডুলিও নিতে পারেন, কিন্তু এই হেলিপ্যাড থেকে মন্দিরের দূরত্ব 1 কিলোমিটার কাছাকাছি। এবার বলি, ফাটা থেকে কেদারনাথ মন্দির পর্যন্ত আগে যথারীতি যেরকম হেলি সার্ভিস ছিল, এখনও তাই রয়েছে। 2022 সাল থেকে আপনারা হেলি সার্ভিস পাবেন, হেলিকপ্টার সার্ভিস, সিরসি থেকে কেদারনাথ পর্যন্ত হেলিকপ্টার সার্ভিস পাবেন। এছাড়া গুপ্তকাশি থেকেও আপনারা হেলি সার্ভিস পাবেন কেদারনাথ মন্দির পর্যন্ত। এবার আপনাদের একটু জানিয়ে দিই, আগে সাধারণত 2021 সালের আগে পর্যন্ত ফাটা থেকে কেদারনাথ পর্যন্ত যে হেলিকপ্টারের সার্ভিস ছিল, সেখানে টিকিট কাটতে হলে আপনাকে যাওয়া এবং আসা উভয় টিকিটই কাটতে হতো, শুধু যাওয়ার টিকিট কাটা যেত না, কিন্তু আগে যাওয়া এবং আসা দুটো টিকিটই একসাথে কাটতে হতো এবং তার ভাড়া ছিল 4000-এর ওপরে। কিন্তু এখন কেউ যদি চায় অনলাইনে টিকিট বুক করতে, তাহলে আপনাকে যাওয়া এবং আসা উভয় টিকিটই বুক করতে হবে। এছাড়াও অফলাইনে টিকিট বুকিং করা যায়, অফলাইনে আপনি শুধু যাওয়ারটাও বুক করতে পারবেন। তবে একটা কথা বারে বারে মনে করিয়ে দিচ্ছি, কোনো সময় আপনারা গভর্নমেন্ট ওয়েবসাইট GMVN এর ওয়েবসাইট heliservice.uk.gov.in এই পোর্টাল ছাড়া অন্য কোনো পোর্টাল থেকে হেলিকপ্টারের টিকিট ক্রয় করবেন না অনলাইনেও, বা অন্য কোনো হোটেলের লোককে বা কোনো এজেন্টকে, কোনো এজেন্সিকে টিকিট কাটবার জন্য টাকা দেবেন না, তাহলে প্রতারিত হয়ে যাবেন। তার কারণ এখানে প্রচুর 2 নম্বরি অর্থাৎ কিনা ফেক হেলিকপ্টারের টিকিট দেওয়া হয়, তারপরে যথারীতি স্থানে গিয়ে সেগুলো ফেক বলে মানে ধরা পড়ে। তাই আপনাদের বলবো, সরাসরি নিজে কাউন্টারে গিয়েও টিকিট কাটতে পারেন অথবা নিজে অনলাইনে টিকিট বুক করুন। সরাসরি গিয়ে আপনি টিকিট কাটতে পারেন, একদিকেরও কাটতে পারেন, অর্থাৎ কিনা শুধু যাওয়ার এবং যাওয়া আসা উভয়েরও। তবে সেটা কিছুটা নির্ভর করছে কোন সময় কখন পাবেন, একটু অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে। এবার আমি টিকিটের দামগুলো বলছি, ফাটা থেকে কেদারনাথ পর্যন্ত ওয়ান ওয়ে শুধু একদিকের ভাড়া 2360 টাকা, আর কেউ যদি দুই দিকের ভাড়া অর্থাৎ যাওয়া আসা কাটতে চায় একসঙ্গে 4720 টাকা। ফাটা থেকে কেদারনাথের একদিকের ভাড়া 2360 টাকা এবং যাওয়া আসা 4720। সিরসি থেকে ভাড়া হচ্ছে একদিকে 2340 এবং যাওয়া আসা 4680। গুপ্তকাশি থেকে ভাড়া একদিকে 3875 এবং যাওয়া আসা 7750 টাকা। এই হলো ভাড়ার রেট। আবারও বলছি, টিকিট কাটার জন্য অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো ব্যক্তির হাতে টাকা দেবেন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনেই GMVN এর টেন্ট, অর্থাৎ যে টিন দিয়ে সেট করে টেন্ট, এখানেই আপনাকে থাকতে হবে। এখানে কিন্তু আপনারা 5-স্টার ক্যাটাগরির কোনো হোটেল বা কোনো থাকার জায়গা পাবেন না, থাকতে হলে আপনাকে এরকম টেন্ট বা অস্থায়ী ছাউনিতেই থাকতে হবে।
দেখতে পেলেন রেস্টুরেন্ট এবং অন্যান্য বিভিন্ন থাকার যে সমস্ত ট্রেক করে নেমে চলেছি এবং বিভিন্ন পথ নির্দেশগুলো দেওয়া আছে। আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি যারা ঘোড়ায় করে আসবে তাদের এখানে ছেড়ে দেবে। এখান থেকে আবার পিট্টু করে মন্দির পর্যন্ত যেতে হবে। যেখানে ঘোড়া ছেড়ে দেবে সেখান থেকে মন্দির পর্যন্ত দূরত্ব খুব কম করে হলো 1 কিলোমিটারের উপরে, 2 কিলোমিটারও হতে পারে। নেমে চলেছে দেখুন সকলে। এখন আমি কেদারনাথ দর্শন করে নিচের দিকে নামছি। আপনারা দেখতে পাচ্ছেন কেদারনাথ মন্দিরের পেছনে যে সিংহটা সেখানে এখান থেকেও দেখা যাচ্ছে, কিন্তু রাস্তাটা পুরো খাড়াই। আমি নিচের দিকে নামছি, দেখুন এই রাস্তা। আমার সামনেই যে খাতটা সেটা হচ্ছে মন্দাকিনী। আমরা মন্দাকিনী নদীর রাইট হ্যান্ড সাইড দিয়ে যাচ্ছি। যদি যাওয়ার কেদারনাথ দিকে যাওয়ার মুখ করি তাহলে রাইট হ্যান্ড সাইড, আর ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছেন ওই দিকেই পুরনো রাস্তাটা ছিল। 2013 সালের ধস ও বন্যার ফলে রাস্তাটা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এই যে রাস্তাটা তৈরি হয়েছে এখন, যেটা রাস্তা দেখতে পাচ্ছেন সেটা নতুন রাস্তা, নতুনভাবে তৈরি করার জন্য। আগে ছিল 16 কিলোমিটার গৌরীকুণ্ড থেকে কেদারনাথ, এখন হয়ে গেছে 21 কিলোমিটার। রাস্তা দৈর্ঘ্য আরও বেড়ে গেছে। উল্টো দিকে দেখুন কীভাবে পাহাড় ধসে নিচে নেমে গেছে এবং সম্পূর্ণ রাস্তাগুলো ভেঙে গেছে এবং নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রচুর মানুষ সে সময় মারা গেছে। পাহাড়ের ঢাল বেয়ে কীভাবে মানুষ উঠে আসছে একটু খেয়াল করুন। যারা হেঁটে এই রাস্তাটা অতিক্রম করতে পারবে না তারা ঘোড়া নিচ্ছে। এই জায়গাটার নাম ভীমবালি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে রোডে দাঁড়িয়ে আছি, মন্দাকিনী নদীর ঠিক, আমরা যদি কেদারনাথ মন্দিরের দিকে যেতে চাই তাহলে রাইট হ্যান্ড সাইডে, আর মন্দাকিনী নদীর ঠিক অপোজিট সাইডে, লেফট হ্যান্ড সাইড যদি বলি, সেখানেও একটা রোড দেখা যাচ্ছে। ওই সামনে গিয়ে একটা পুল আছে, সেই পুলে গিয়ে এই রাইট হ্যান্ড রোডের সঙ্গে গিয়ে মিশে যাবে। কিন্তু ওই রোডটা হচ্ছে সবচেয়ে আদি রোড এবং ওটাই সবচেয়ে পুরনো রোড। দেখতে পাচ্ছেন আমার যে রোডটা, সেই রোডটাও গিয়ে নিচে ওই পুল দিয়ে ওই পুরনো রোডের সঙ্গে গিয়ে মিশে যাবে। এবং ওপারে যে রোডটা রয়েছে, রোডের ঠিক নিচে দিয়ে একটা ঝর্ণা নেমে আসছে, ওটাই হচ্ছে আদি রোড। কিছুক্ষণ বাদেই আমি সেই রোডটা ধরব, আদি রোডটা, এটাকে বলে। এই জায়গাটার নাম হচ্ছে ভীমবলি। পুরো যাত্রাপথটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন।